আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা যাচ্ছি জোরাভাইয়ের স্কুলে, কালচারাল প্রোগ্রাম আছে সেখানে। জোরাভাই খুব এক্সাইটেড। ও কালকে সকাল বিকালবেলা হচ্ছে ছাদে পড়ে যেয়ে পায়ে ব্যথা পেয়েছে, তারপর সে কষ্ট মষ্ট করে যাচ্ছে হাফ প্যান্ট পরে, কারণ তার হাঁটু ছিঁড়ে গেছে, হাঁটুর নিচে ছিঁড়ে গেছে। তারপর আজকে জোর করে অসুস্থ হয়ে গেছে ব্যথা নিয়ে স্কুলে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, যে দেখি স্কুলে কি হয়। খোঁড়ায় খোঁড়ায় হাঁটাই বলে, তাহলে কি হাঁটা বলে? ভাগ্য ভালো, আধা ঘন্টা ছিল। কি হয়েছে বাবা? বললো ওর মা, জুম পড়ে যা বাবা, দেখো কেয়ারফুল। হ্যাঁ এখানে আছে তো, ইতুন তিতুন কি পেয়েছ? এখানে রাখো, হ্যাঁ রাখো, জায়গা রাখো, নাহলে আবার মিক্স হয়ে যাবে। তাই তুমি উপরটা সব দেখে ফেলতেছো? হ্যাঁ জোরাভার প্রথমবার হচ্ছে স্ক্রিনের সামনে বসে, আর ও ক্রিকেট খেলা দেখে খুবই অবাক হচ্ছে, কারণ ও ক্রিকেট খেলা কখনো দেখে নাই। আর ওর 5 ইয়ার্স হয়ে গেছে, তো এখন অতখানি আমি রেস্ট্রিক্টেড করতেছি না, কারণ 5 ইয়ার্সের পরে স্ক্রিন ওকে আমি দেখা বলছি, দেখা ইনশাল্লাহ সমস্যা নাই। তো এখন ক্রিকেট খেলা দেখছে লাইফে ফার্স্ট টাইম, ঘুমিয়ে গেছে।
ও ঘুম থেকে না উঠে পুরো খাবার নিয়ে যেতে হবে বাসায়। এই যে আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করে বাসায় ফিরে আসলাম। এই যে জোরাবার এখন তারা খুব আগ্রহ নিয়ে বই পড়ছে, আর জুমিরের অভ্যাস হয়ে গেছে বাসায় এসে জুস খাওয়ার। ওই সেই দিমাকে বলে জুস খাচ্ছে কি বলো, কেমন হলো স্বাধীনতা দিবস উদযাপন, কেমন হলো জুমির, কেমন লাগলো জেবির স্কুলে যে? ভালো কেন ভাল লাগলো বেঙ্গল বই বেশি ভাল লাগলো? ওকে, ভেরি গুড।